How are you? I am good, sir. I am fine. I am also fine. Thank you. Voice. Voice. This definition. Voice is shonga. Voice is shonga. The verb rupantar ke voice bole. Verb pokar bhongi ke voice bole. তাহলে ভয়েস কত প্রকার ও কি কি? ভয়েস দুই প্রকার, এক অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, দুই হচ্ছে প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। তবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মাবলী সাধারণত পাঁচটি নিয়ম। এক নম্বর, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। দুই, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তিন, প্যাসিভ ভয়েসের সর্বদা মূল ভার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। চার নম্বর, ভার্বের টেন্স অনুযায়ী বিভাগ বা সাহায্যকারী ভার বসবে। পাঁচ নম্বরে, প্যাসিভ ভয়েস এর অবজেক্টের আগে বাই প্রিপোজিশন বসবে। এই হলো পাঁচটি সাধারণ নিয়ম। এবার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার প্রস্তুতি করব। এবার প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আমি একটা উদাহরণ দিচ্ছি। আই এটার থেকে যখন আমরা প্যাসিভ করবো, তার নিয়ম অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট এ বুক, এটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে এ বুক। এবং মূল ভাগ যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে, যার জন্য এ বুক ইজ। তারপরে মূল ভাগটি পাস্ট পার্টিসিপল হবে, এ বুক ইজ রিড। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা যখন অবজেক্টের ঘরে রয়েছে, তার আগে আমরা বসাবো একটা বাই প্রিপোজিশন, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তাহলে হলো কি, আই রিড এ বুক, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভে রূপ নিল, এ বুক ইজ রিড বাই মি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ এর উদাহরণ দেখালাম। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা সংক্ষিপ্ত গঠন প্রণালী। যা হোক, আমি প্রথমে উদাহরণে দিয়ে দিই। He is reading a book. He is reading a book. সে একটি বই পড়িতেছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন অ্যাক্টিভ করব, মানে প্যাসিভ করব, তাহলে এ বুক, এ বুক ইজ বিং, ইজ বিং, মূল ভাগটা রিড, রিডের পাস্ট পার্টিসিপল রিড বাই হিম। এখানে একটু পরিষ্কার হওয়ার জন্য বিশ্লেষণ প্রয়োজন। যেহেতু হি ইজ রিডিং এ বুক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্যাসিভে এ বুক অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসলো, অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টটা সাবজেক্ট এ বুক, তারপরে মূল ভার্ব অনুযায়ী যেহেতু আইনি যোগ, তার জন্য ইজ বিং যোগ রিড
মূল ভার্ব পাস পার্টিসিপল যোগ বাই বি পজিশন আর অ্যাকটিভ ভয়েস সাবজেক্ট প্যাসিভ ভয়েস অবজেক্ট হিম এবার প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এক্সাম্পল অ্যাক্টিভ ভয়েস আই হ্যাভ মূল ভাগ বট তাহলে এ পেন থ্যাংক ইউ ভেরি মাচ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।